সাকিব খান অবশ্যই বাংলাদেশের টপ একজন অ্যাক্টর, উনি অনেক বড় একজন সেলিব্রিটি আর লাস্ট টপ হিরো আমি বলবো এই জেনারেশনের। তো এই সুযোগটা যদি কখনো হয় যে হি ইজ আস্কিং মি টু বি হিজ কো আর্টিস্ট, তাহলে আইড বি অনার্ড। ফারজানা ইয়াসমিন অরণ্য, আমি র্যাম মডেল, আজকে ঢাকা ফ্যাশন ডেতে হাঁটবো অ্যালং সাইড আদার সেলিব্রিটিস, আর আমি মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এখানে সাকিব খান ছাড়াও বাংলাদেশের আরো টপ সেলিব্রিটিরা থাকবে, যেরকম সাফা কবির থেকে শুরু করে বিদ্যা সিনহা মিম, এছাড়াও অনেক টপ মডেলসরাও থাকবে। মডেলিং তো আমি করছি গত 5 বছর ধরে, এটা শখ থেকেই বলতে পারেন, আর এখন শখ করতে করতে প্রফেশন হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স করেছি এবং মাস্টার্স করেছি। অ্যাক্টিং এ যাব না, আমি মডেলিং এ থাকবো। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি গত বছর জাপানে মিস ইন্টারন্যাশনালে। আমি জাপান এম্বাসির একজন অ্যাম্বাসাডর, জাপান বাংলাদেশের ফ্রেন্ডশিপ নিয়ে কাজ করছি, আর হ্যাঁ আমি মিস ইউনিভার্স বাংলাদেশের ফার্স্ট রানার আপ ছিলাম। মডেলিং এ আসলে সমাজের দিক থেকে একটা বাধার সম্মুখীন আমরা সব মেয়েরাই হই, কারণ এটা আসলে ভালো চোখে দেখা হয় না, কিন্তু এখন যেহেতু অনেকদিন ধরে করছি এখন এটা আর হয় না। এই প্রোগ্রামে এসে ডেফিনেটলি অনেক ভালো লাগতেছে, কারণ এটা ঢাকা ফ্যাশন ডে, পিয়াল ভাই আয়োজন করছে এটা, আর এখানে অনেক বড় বড় ব্র্যান্ডরা স্পন্সর করছে, যেমন হার্লেন নিউ ইয়ার, প্লাস এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা কিন্তু হাঁটবে আমাদের সাথে। সো দে উইল বি আওয়ার কো ওয়ার্ক কো আর্টিস্ট ইন আওয়ার র্যাম্প। সো ডেফিনেটলি আই এম ফিলিং গ্রেট, আই এম ফিলিং গ্রেটফুল অ্যান্ড অনার্ড। হার্লেনের লিপস্টিক আমি ইউজ করি, বাকি প্রোডাক্টগুলো ইউজ করা হয়নি। আই হোপ হার্লেন আমাকে স্পন্সর করে যেন আমি ফিউচার ইউজ করতে পারি।